এই আকাশ ছোঁয়া পথ দিয়ে আমরা পাড়ি জমিয়েছি দিনাজপুর শহর থেকে প্রায় 7 কিলোমিটার দক্ষিণে ঘুঘুডাঙ্গার পাথরঘাটা ও জমিদার বাড়ি দেখতে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এ পাথরঘাটা থেকে বিকেলের লাল আভার সূর্যাস্তটি দেখার অনুভূতিই আলাদা। এখানে দাঁড়িয়ে আছি, এটাই হলো পাথরঘাটা। ঘুঘুডাঙ্গা জমিদার নবীর মোহাম্মদ কলকাতা থেকে ব্যবসা করার জন্য এসেছিলেন এবং এই পুনর্ভবা নদীর পাশেই যে পাথরঘাটাটি আছে এখানে তিনি 500টির মতো ধান ভাঙা ঢেঁকি স্থাপন করেছিলেন। সেই ঢেঁকি দিয়ে তিনি মূলত এখানে ধান চালের ব্যবসা শুরু করেছিলেন। বিকালের দিকের পরিবেশটা অন্যরকম, একটি মিষ্টি পরিবেশ। এখানে আমরা যদি পরিবার পরিজন নিয়ে আসি তাহলে অবশ্যই একটি সুন্দর অবকাশ কাটাতে পারব। সবুজে ঢাকা এ পথ দিয়ে আমরা যাত্রা শুরু করেছি ঘুঘুডাঙ্গার জমিদার বাড়ির দিকে। দিনাজপুর শহর থেকে 10 কিলোমিটার দক্ষিণে ঘুঘুডাঙ্গা নামক গ্রামে এই জমিদার বাড়িটি ধারণা করা হয় 1700 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। এটি হলো জমিদার বাড়ির হাওয়াখানা। তৎকালীন জমিদারদের এটা একটি অবকাশের স্থান। এখন ঘুঘুডাঙ্গার ঐতিহাসিক জমিদার বাড়ির ঠিক মেইন ফটকের সামনে পুরুষ, মানে যিনি জমিদার ছিলেন, তিনার নাম হচ্ছে নবীর মোহাম্মদ। তিনি কলকাতার শিলিগুড়ি থেকে এখানে ব্যবসা করার জন্য এসেছিলেন। জমিদার বাড়ির পারিবারিক যে কবরস্থানটা আছে তার সামনে একটি কবর দেখছি, যেখানে উল্লেখ আছে যে জন্ম 1840 সালে এবং মৃত্যু 1915 সালে। তো এখান থেকে স্পষ্ট হয়ে ওঠে এই জমিদার বাড়ি কতটুকু। বাগানটিতে প্রায় 150টির মতো আম গাছ রয়েছে যা জমিদাররা এলাকার ঘুঘুডাঙ্গা স্কুল ও কলেজে দান করে দিয়েছেন। আমরা বাগানের গাছ থেকে পেরে আম খাচ্ছি, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এটা মিশ্রি ভোকা ফ্লেভার এবং টেস্টে অতুলনীয়। এই হলো আমাদের হৃদয় দিনাজপুর।